তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তো চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কলম যখন আপনারা করেন সেই কলামের কিন্তু টাইরিং থাকে বা রুইটেন রিং থাকে। তো এই রুইটেন রিং যেগুলো থাকে অনেকে কিন্তু একটা ভুল করে, সেই রুইটেন রিং করে আপনার স্কোয়ার রিং বানানোর পরে কিন্তু মাঝখানের রুইটেন রিং বানায় তারপরে কিন্তু এক্সট্রা ভাবে বসা যায়। তো আপনারা একটি রড দিয়ে রুইটেন রিং এবং বক্স রিং যেটা বলে সেই রিংটা এক রড দিয়ে কিভাবে বানাবেন আমি আজকের ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। তো এই রুইটেন রিং তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেক একটা বিষয় আছে, তো সেই বিষয়টা কিন্তু অনেকে জানে না, যেগুলো আপনি অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক মিস্ত্রি ভুল করে যে একটি রড দিয়ে, একটি মাত্র রড দিয়ে সেই রুইটেন রিং এবং বক্স রিং কিভাবে বানাইতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো যে একটি রড দিয়ে রুইটেন রিং এবং সাথে বক্স রিং একটি রড দিয়ে কিভাবে বানাবেন। তো দেখুন, এই রুইটেন রিং বানানোর ক্ষেত্রে কিন্তু একটা মাপ আছে। তো সেই রুইটেন রিং এর মাপটা হচ্ছে, আপনারা যদি 10-18 কলমের জন্য রুটিন রিং বানান তো সেক্ষেত্রে রডটা কাটতে হবে কিন্তু 75 ইঞ্চি, ঠিক আছে? তো এই 75 ইঞ্চি আপনি রডটা কাটবেন এবং এর যে মাপটা আছে ধাপে ধাপে সেই মাপটা আমি বানানোর সময় আপনাদের প্র্যাকটিক্যাল এবং বলে দেবো এবং আপনাদের আমি দেখাবো, ঠিক আছে, যে কিভাবে রিংটা কত কত মাপে আপনারা বানাবেন, ঠিক আছে? তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রিয় বন্ধুরা, এই রুইটেন রিং বানানোর জন্য আমরা যেহেতু আপনার 18 কলমের জন্য বানাবো, তো আমরা এই রিংটা বানাবো 7-15 রিং। তো তার জন্য দেখুন, এখানে আমরা কিন্তু একটা মাপ দিয়ে নিয়েছি 1450, এই এখান থেকে 1450 মাপ দিয়ে নিয়েছি এবং এখান থেকে আমরা এখানে 650 মাপ দিয়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে? তো আমরা আগে ডাইরেক্ট এখান থেকে যে 1450 মাপ দিয়েছি সেই 1450টার আগে কিন্তু আমরা টান দিয়ে নেবো, ঠিক আছে? তারপর কি করবো, যে 650 আমরা দাগ দিয়েছি সেই 650টা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? তারপর আমরা এইখান থেকেও একটা একদম রডের যে মিডিল, সেই মিডিল পয়েন্টে কিন্তু আমরা টেনে নিয়েছি, ঠিক আছে? তো দেখুন প্রিয় বন্ধুরা, যে আমার কিন্তু এই রুইটেন যে রিংটা থাকে এই রিংটা কিন্তু বানানো হয়ে গেছে, দেখুন। এই যে দেখুন, এখানে আমার দুইটা রিং আছে, এই যে সেম কিন্তু দেখুন, এই রিংটার এই রিংটার হচ্ছে মাপ হচ্ছে এইদিক হচ্ছে 7 এবং এইদিক হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে 15, এখান থেকে এখানে হচ্ছে 7.5, এখান থেকে এখান থেকে 7.5, এখান থেকে এখানে কিন্তু 7.5, ঠিক আছে? আর এখান থেকে এনে
আপনার 3.5 এখান থেকে এখানে 3.5। তো ইন্ট্রোডাল রডটা আছে আপনার 75 ইঞ্চি, রডটা কেটে নিয়েছি, ঠিক আছে। এই রডটা ইন্ট্রোডাল হচ্ছে 10-18 কলমের জন্য আপনার 75 ইঞ্চি দরকার আছে। রিঙের মাপটা যেহেতু 7-15 রিং, তো সেই ক্ষেত্রে আমরা মাঝখানে রুজন দিয়ে আমরা 75 ইঞ্চি এই রডটা কেটে নিয়েছি, ঠিক আছে। তো এই ধরনের রিংগুলো বানাতে চান অবশ্যই 75 ইঞ্চি রড কাটবেন, ঠিক আছে। 10-18 কলমের জন্য 75 ইঞ্চি রড কিন্তু আমরা কেটে নিয়েছি। তো কি প্রসেসে বানাইতে আমি কিন্তু আপনাদের দেখালাম, তো এই প্রসেসে আপনারা অবশ্যই এই রডটা কেটে বানালাম। তো আমি আবারও বলছি, এখান থেকে এখানে হচ্ছে আপনার 15, এবং এখান থেকে এখানে হচ্ছে 7, এবং এইখান থেকে এখানে হলো 7.5, এখান থেকে এখানে 7.5, ঠিক আছে। এবং এইখান থেকে এখানে হচ্ছে 3.5, এখান থেকে এখানে 3.5, ঠিক আছে। আপনারা এই হিসাবে এই রডটা রিংটা বানাবেন, আমি যে প্রসেস দেখালাম এই প্রসেস আপনারা বানাবেন, ঠিক আছে।